নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রাজমার রেসিপি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে রাজমাটা। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি রাজমাটা তৈরি করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ রাজমা। আমি মোটামুটি 8 ঘন্টা আগেই রাজমাটা ভিজিয়ে রেখেছি, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি জিরে, হলুদ, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, রসুন, আদা। আদাটা পরিমাণে একটু বেশি লাগে রাজমা তৈরি করতে, তাই জন্য আমি একটু পরিমাণে বেশি নিয়েছি আদা। আর নিয়েছি লেবু, 4 খানা টমেটো নিয়ে নিয়েছি আমি, মোটামুটি একটু মিডিয়াম সাইজের টমেটো, আর 1টা পেঁয়াজ, ধনে পাতা, আর নিয়েছি চিনি, নুন। আর রাজমাটা সেদ্ধর সময় আমি দেওয়ার জন্য নিয়ে নিয়েছি লবঙ্গ, 2টো এলাচ, দারচিনি আর তেজপাতা। এগুলো আমি নিয়ে নিচ্ছি জল থেকে ছেঁকে প্রেশার কুকারের মধ্যে। সবগুলো রাজমা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব এরপরে পরিমাণ মতন জল। জল একটু রাজমাতে বেশি দিতে হবে, কারণ রাজমাটা সেদ্ধ করতে মোটামুটি 25 মিনিটের মতন সময় লাগে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4-5টার মতন লবঙ্গ, আর দিয়ে দিয়েছি দারচিনি, আর 2টো এলাচ। রাজমাটা ঠিক এইভাবে কুকারের মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে বসাতে হবে। রাজমাটার ওপরেও মোটামুটি জানি 1 কর মতন জল, 1 কর মতন জল রাজমাটার থেকে ওপরে জানি থাকে, এইভাবে সেদ্ধ বসাতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এরপর আমরা কুকারটা গ্যাসে বসিয়ে দেব। গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা, এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর প্রথম হুইসেলটা পড়বে, তারপরে গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে মিডিয়ামে রেখে তারপরে আরও 25 মিনিট আমি এটাকে গ্যাসের ওপরেই রেখে দেবো। আস্তে আস্তে করে জানি এটা রাজমাটা ভেতরে রেডি হয়ে যায়। প্রেশার কুকারের আমার প্রথম হুইসেলটা পড়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে দেবো। মিডিয়ামে দিয়ে আমি এখন মোটামুটি 20 মিনিটের মতন রেখে দেবো, তারপর আমি গ্যাসটা অফ করব। আমি একটা নিয়ে নিয়েছি মিক্সির বোল, তার মধ্যে আমি 4 খানা টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4টে পিস রসুনের, আর আদাগুলোকে এইভাবে একটু টুকরো করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এটা আবার আমরা মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আমি। এবার রান্নাতে এই পেস্টটা আমি ব্যবহার করব। কুকারটা 20 মিনিট হয়ে গেছে, আমি প্রেশার কুকারটা গ্যাস থেকে নামিয়ে রেখেছি। এরপর আমি গ্যাসে বসিয়ে দেব একটা কড়াই। কড়াইটা বসিয়ে দেওয়ার পরে গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। প্রেশার কুকারের কিন্তু আমি প্রেশারটা বার করিনি, 20 মিনিট হয়ে যাচ্ছে, ওইটা এখনও গরম স্টিমটা রয়েছে, স্টিমটাকে আমি বার করিনি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মোটামুটি 3 টেবিল স্পুনের মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব জিরেটা, অল্প পরিমাণে আমি জিরে নিয়েছি। এই জিরেটা আমি এবারে এই তেলটার মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, জিরেটা আমি দিয়ে দিচ্ছি।
আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি ধনে পাতা। ধনে পাতাটা রান্না হয়ে যাবার পরে লাস্টে আমি দেব। এরপরে কড়াইয়ের মধ্যে এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু লালচে করে নেড়ে নেড়ে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পিউরিটা। এরপর রান্নার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। এই রান্নাটা একটু টক টক মতন খেতে হয়, তাই জন্য টমেটোটা কিন্তু একটু বেশি দিতে হবে। টমেটোর পিউরিটা আমি দিয়ে দেওয়ার পরে এটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। এটা আমি মোটামুটি একটু ঘন করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নুনটা, পরিমাণ মতন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। দেখুন টমেটোটা আমার অনেকটা শুকিয়ে গেছে, ঘন হয়ে গেছে, সাইড দিয়ে এগুলো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিতে হবে যে গুঁড়ো মশলাটা আমরা রেখেছি। পরিমাণ মতো নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ আর ধনেটা নিয়েছি 1 টেবিল চামচ। এই সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি রান্নার মধ্যে। মশলাটাকে এইভাবে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল, 1 থেকে 2 চামচের মতন জল আমি একটুখানি দিয়ে নিলাম, মানে মশলাটা না পুড়ে যায় সেই জন্য। যারা কম ঝাল খান এর থেকে একটু কম ঝাল দিয়েও বানাতে পারেন, কিন্তু রাজমাটা একটু টক ঝাল ভালো হলে খেতে খুব টেস্ট লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, রাজমাটাও আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন রাজমাগুলো একদম নরম হয়ে গেছে, হাত দিলে এরঙ্গু টিপ দিলে একদম নরম হয়ে গেছে। এবার এই রাজমাটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। কারিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি জল। দু 3 মিনিট ফুটে গেলেই তারপরে আমি রাজমাটা নামিয়ে নেব। দরকার পড়লে আপনারা একটু চেখে দেখেও নিতে পারেন নুন মিষ্টি ঠিক আছে কি না। আমার রাজমাটা হয়ে গেছে রেডি। রাজমাটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ধনে পাতা এর মধ্যে মিশিয়ে নেব। এটা অফ করে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিয়ে তার মধ্যে এবার আমি ছড়িয়ে দেব ভালো করে কেটে রাখা ধনে পাতা। আর দিয়ে দিচ্ছি আমি একটা লেবু নিয়েছিলাম, 1টা লেবুর রস করে রেখেছি। এই রসটাকে গ্যাস বন্ধ করে তারপরে মিশিয়ে নেবেন। হয়ে গেছে আমাদের রাজমা তৈরি। এরপর আমরা একটা বাটির মধ্যে রাজমাটা ঢেলে নেব। রেডি হয়ে গেছে আমার রাজমাটা। এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে লুচি, পরোটা এগুলোর সঙ্গে, নান এগুলোর সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। খুব টেস্টি হয় এই রাজমাটা খেতে।
আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে।